হোয়াইকং তরুণ লেখক সমিতির অর্থায়নে বনভোজন ও টেকনাফ সাংবাদিক ইউনিটের সংবর্ধনা ও এগারো জন প্রতিবন্ধীদের বস্ত্র ও নগরত্ত্ব বিতরণ করাই গত হাইল রবিবার হোয়াইকং ইউনিয়নের কুদুমগোহা তরুণ লেখক সমিতির উদ্যোগে দুই যে দুইটাই এই বনভোজনের আয়োজন করা হয় পরে টেকনাফ সাংবাদিক ইউনিটের উপদেষ্টা ও নবনির্বাচিত কার্যকরী পরিষদের ফুলে তোরা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় তরুণ লেখক সমিতির উপদেষ্টা ও সাংবাদিক ইউনিটির প্রধান উপদেষ্টা হাফিজ মোহাম্মদ কাসেমের সভাপতিত্বে ও তরুণ লেখক সমিতির সদস্য মোহাম্মদ তুফাইল আহমেদের পরিচালনায় মত বিনিময় সভাত প্রধান অতিথির বক্তব্য রাখে হোয়াইকং সহ কমিটির সভাপতি ও বাজার কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলমগীর চৌধুরী বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখে উপদেষ্টা মমতাজুল ইসলাম মনু সভাপতি সাইফুল ইসলাম সাইফি সাধারণ সম্পাদক নুরুল হুসাইন তরুণ লেখক সমিতির উপদেষ্টা নুতাজুল মুস্তাফা শাহিন শাহ সহ আরো বোধকে